তোমাদের সবাইকে সানাস মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানি আজকের পর্বটি শুরু করছি আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মাঠের থেকে আজকে সমাধান করে দেখাবো পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার সেভেন এই মডেল নাম্বার সেভেনের যে সমস্ত ছোটো ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো আগের ভিডিওতে তোমাদের আমরা ইতিহাস ভূগোল ও পরিবেশের সাজেশান দেওয়া আছে তোমরা যারা এখনও দেখোই আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে চলো দেরি না করে মূল বিষয় যাওয়া যাক দেখাও কি আছে সাত নম্বর মডেল সেটটি প্রথম প্রশ্ন আছে একদিকের বরফ গরণের লিনতা ফুল এটা সঠিক উত্তর হবে অপশন এ পরবর্তী প্রশ্ন দেখো দুই দায়গার গ্যালবানাইজেশন পদ্ধতিতে লোহার উপরে প্রদত্ত কোনটি আস্তরণ দেওয়া হয় সঠিক উত্তর হবে জিঙ্ক পরবর্তী প্রশ্ন দেখো ওয়েল্ডিং বা ধাতু ঝালাই করতে যে গ্যাসটিকে পোড়ানো হয় তা হলো সঠিক উত্তর হবে অপশান সি অ্যাসিটিলিন পরবর্তী প্রশ্ন কী আছে চার জায়গায় প্রদত্ত কোন রোগের চিকিৎসা ডটস পদ্ধতিতে তৈরি হয় সঠিক উত্তর হবে যক্ষা অপশান সি পরবর্তী প্রশ্ন দেখো দুই জায়গায় শূন্যস্থান পূরণ করো প্রশ্ন উত্তরটি পাশে লিখে দেবো তাহলে সুবিধা হবে চলো প্রথম প্রশ্ন আছে উত্তপ্ত হলে বায়ুর ড্যাশ কমে যায় সঠিক উত্তর হবে কি ঘনত্ব পরবর্তী প্রশ্ন দেখো আলুর ড্যাশ এনজাইম হাইড্রোজেন পারো অক্সাইডকে ভেঙে অক্সিজেন গ্যাস দেয় সঠিক উত্তর হবে ক্যাটালেজ সঠিক উত্তর কী হবে ক্যাটালেজ তোমাদের পাশে লিখে দিই তাহলে সুবিধা হবে ক্যাটালেজ পরবর্তী প্রশ্ন দেখো তরুদ বিশ্লেষণে ব্যাটারির পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত তরিদারকে ড্যাশ বলে এটা উত্তর হবে অ্যানোড অ্যান্ট বলে পরবর্তী প্রশ্ন রিটার পদ্ধতিতে ড্যাশ পালন করা হয় এটা সঠিক উত্তর হবে মুরগি চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও প্রথমটা কি আছে থার্মোপ্লাসকে উদ্ভাবন করেন সঠিক উত্তর হবে জেমস ডিওয়ার জেমস ডিওয়ার চলো পরবর্তী প্রশ্ন দেখো দুই দাগের দমদম জ্বর কোন আর্দ্র প্রাণীর আক্রমণে হয় এটা সঠিক হতে হবে লিসম্যানিয়া ম্যানিয়া চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে তিন দাগের দুটি আগাছা নাশক রাসায়নিক পদার্থের নাম লেখো ডেলো পেন ও পিক্লোরাম তোমাদের পাশেই লিখে দি ডেলো পন ও পিক্লোরাম পিক্লোরাম চলো পরবর্তী প্রশ্ন দেখো চারদাগের কী আছে হিমিশ্র কি চারের চারদাগের প্রশ্ন দেখো কি আছে হিম মিশ্র কি হিম মিশ্র একটি ব্যবহার উল্লেখ করো চলো প্রশ্ন উত্তরটা দেখো দেখে নাও হিমমিশ্র একাধিক পদার্থের উপযুক্ত মিশ্রণ ঘটিয়ে মিশ্রণের উপাদানগুলি অপেক্ষা অনেক নিম্ন উষ্ণতার সৃষ্টি করা সম্ভব এই জাতীয় মিশ্রণগুলিকে সাধারণভাবে হিমিশ্র বলে অভিহিত করা হয় তাহলে উত্তরটা এখান থেকে এই পর্যন্ত লিখবে উদাহরণটা দেখে নাও দেখে নাও হিমিশ্র ব্যবহার হয় এক নম্বর আছে মাছ মাংস সংরক্ষণ দুই নম্বর আছে আইসক্রিম কুলপি ইত্যাদি তৈরি করতে তিন নম্বর আছে ওষুধ ঠান্ডা অবস্থায় এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে চার নম্বর আছে পরীক্ষাগারে কোনো বস্তুকে কম তাপমাত্রায় রাখার জন্য হিমিশ্র ব্যবহৃত হয় পরবর্তী প্রশ্ন দেখো পাঁচের তিন চারটি বাক্য উত্তর দাও প্রথমে কী আছে জারুণের সময় জারক দ্রব্য নিজে বিচারিত হয় এবং বিচারণের সময়ে বিচারক দ্রব্য নিজে জারিত হয় উপযুক্ত উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো চলো প্রশ্নের উত্তরটা দেখো দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে এই পর্যন্ত লিখবে এই পর্যন্ত লিখবে দেখে নাও চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে পরবর্তী প্রশ্ন দেখো দুই দেখে কী আছে তড়িৎ বিশ্লেষণ বলতে কী বোঝায় তরু বিশ্লেষণ প্রক্রিয়ার নীতি লেখো চলো দুটি প্রশ্নের উত্তরই দেখাই দেখে নাও তরিত বিশ্লেষণ বলতে কী বোঝো সুন্দর করে উত্তরটা দেওয়া আছে কী বলেছে যে প্রক্রিয়ায় গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় ত্বরিত বিশ্লেষণ পদার্থের মধ্যে দিয়ে ত্বরিত প্রবাহিত হয়ে পদার্থটি রাসায়নিক পরিবর্তন ঘটে এবং নতুন পদার্থ উৎপন্ন হয় সেই প্রক্রিয়াকে তরিত বিশ্লেষণ বলে এখান থেকে উত্তরটি এই পর্যন্ত লিখবে তারপরে দেখো তরিত বিশ্লেষণ প্রক্রিয়ার নীতিটা দেখে নাও এখান থেকে এই পর্যন্ত লিখবে সুন্দর করে দেওয়া আছে একটু দেখে নাও প্রশ্ন উত্তরটি আমি মুখে বললাম না দেখে নাও দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে আরও একবার বলি তোমাদের অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে আমরা পরিবেশের সাজেশান ইতিহাসের সাজেশান ও ভূগোলের সাজেশান দেওয়া আছে সেই সাজেশানগুলো তোমরা অবশ্যই ফলো করে উত্তর সহকারে দেওয়া আছে চলো পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন দেখো কী আছে তিন বজ্র নিরোধক কিভাবে বজ্রপাত থেকে বাড়ি এবং বাড়ির মধ্যেকার বৈদ্যুতিক সরঞ্জামকে রক্ষা করে তা সংক্ষেপে আলোচনা করো চলো প্রশ্ন উত্তরটা দেখো দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে লিখবে দেখে নাও সুন্দর করে দেওয়া আছে দেখে নাও চলো উত্তর বাকি অংশটুকু দেখে নাও উত্তরের বাকি অংশটুকু এই পর্যন্ত লিখবে চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে পরবর্তী প্রশ্ন দেখো চারদাগের চায়ের গুণাগুণ সংক্ষেপে আলোচনা করো দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও প্রশ্নটি তার উত্তরটা দেখে নাও সুন্দর করে দেওয়া আছে এর পাশাপাশি তোমরা অবশ্যই তোমাদের পাঠ্যবইটি খুঁটিয়ে পড়বে পরিবেশ বিষয়ে শুধু পরিবেশ পরিবেশ বিষয়ে না ইতিহাস ভূগোল বিষয়ে পাঠ্যবইটি অবশ্যই অবশ্যই খুঁটিয়ে পড়বে আচ্ছা প্রশ্ন উত্তরটা তোমাদের একটু পড়ে শোনায় কি আছে এক জায়গায় দেখো চায়ে ক্যাফিন ও থেইন নামক উপক্ষার আছে বলে চা উদ্দীপক পানীয় হিসাবে গৃহীত হয় দুই নম্বর হচ্ছে চায়ে প্যান্টোথেনিক অ্যাসিড ক্যাফিন ও থিওফাইলিন স্নায়ুকে উদ্দীপ্ত করে এবং হৃৎপিণ্ডের কার্যকারিতাকে সঠিকভাবে বজায় রাখে তিন হচ্ছে চায়ের অলিফেনল যৌগ রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে এবং উচ্চ রক্তচাপ হেপা হেপাটাইটিস প্রভৃতি রোগ সারাতে কার্যকরী ভূমিকা নেয় চার চায়ে উপস্থিতি ক্লোরাইড দাঁতের গঠনে উল্লেখযোগ্য ভূমিকা নেয় ও ক্ষয়রোধ করে পাঁচ কি আছে চা থেকে প্রাপ্ত ফ্ল্যাভোনয়েড উদ্বায়ী তেল ট্যানিন ও ভিটামিন বি স্বাস্থ্যের পক্ষে খুবই উপযোগী ছয় সবুজ চা অর্থাৎ গ্রিন টি এ উপস্থিতি ভিটামিন দেহ অভ্যন্তরীক রক্তক্ষরণ রিউম্যাটিক প্রদাহ এবং হার্ট অ্যাটাক প্রতিরোধ করে কালো চায়ে অধিক পরিমাণে ভিটামিন বি কমপ্লেক্স ও ফলিক অ্যাসিড থাকে যা প্রদাহ প্রতিরোধী ও ক্যান্সার প্রতিরোধী হিসাবে কাজ করে তাহলে তোমরা উত্তরটা দেখে নিয়েছ চলো তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থেকো টাকা